হরদই লিখেছে লাগবে কাঁটাল। এটা কি লিখেছে বন্দিনী? ও না গো, নিচে লিখেছে এরা বারো জনে যুক্তি করে আমার টাকা পয়সা করে দিচ্ছে সে শালা সবদিন আগে আসে, আজকে কোথায় গেছে বলো তুমি? এ নাতি কোথায় গেলে, এ নাতি কোথায় গেলে, আমি তো এখানটায়। মাইরি ভাই, আমি এত ডাকতি, তুই কোথায় ছিলি? চা খেতে গেছিলুম। বয় দিনি পাশে কি হয়েছে বল? এইটা ধর দিনি। আচ্ছা ভাই, এটা ছাদের ফর্দ না জামাই ষষ্ঠীর ফর্দ? দেখে তো মনে হচ্ছে জামাই ষষ্ঠীর ফর্দ। কিন্তু জামাই ষষ্ঠী যদি ফর্দ হবে, আমলো কি আর বয়রা কোথায় কি করবে? সে ঠাকমা জানে। এ ভাই, কি ফর্দটা ভাঁজ করে তোর কাছে রাখ, ঠিক আছে? আর আমার একটা উপকার কর বল, কোথায় রক্ত বিক্রি হয় তোর জানা আছে? এই কেন, বোতল পাঁচেক রক্ত বেচবো। তুই রক্ত বিক্রি করবি কেন? দিল্লিতে জামাই আসতে দেবো, জামাই ষষ্ঠী করতে হবে। ইয়া ঠাকুরদা, তুই জামাই ষষ্ঠী করবি আর তোর পকেটে পয়সা নেই, থাকলে কি আর রক্ত বিক্রি করি রে ভাই? আর এদিকে বাজারের পেছনে গিয়ে দেখ, বস্তা বস্তা শুধু টাকা উঠতেছে। তোর এই হাম্বড়ো গল্পগুলো ছাড়াবো জানি, ওই যা টাকা ওড়ে না আমার কথাটা শোন। আমি যা দু ব্যাগ ভর্তি করে আন। এই শুনবি তো, বাজারের পেছনে গেছি, হ্যাঁ, গিয়ে দেখি না জুয়া পেতেছে, ছবিতে মারতেছে, যদি ছবিতে লাগে টাকা ডবল, আর যদি না লাগে সব নিয়ে নিচ্ছে। তুই কি আমার জুয়া খেলতে পাঠাবি? এ ঠাকুরদা, এ তুই টাকা টাকা করতেছিস, হ্যাঁ, এখন টাক যার টাকা তার, টাক যার টাকা তার, হ্যাঁ, সেই শালা উল্টো লাইনের কথাবার্তা। হ্যাঁ না কেন রে? এ ঠাকুরদা, তোর টাকা যে এই ছোট ছোট চুল আছে, যে মাল কোটা ফিরফির করতেছে, হ্যাঁ, মাইরি ভাই পরশু দিন চান করতে গিয়েছি, আচ্ছা, গিয়ে দেখি ঘাটের ধারে বাসন মাজা কসবাইট পড়ে আস, হ্যাঁ, ঘন্টা তিনে ইনে ঘষিছি শালা তুলতে পারি না, ওরা আছে বলে প্রচুর কামড়ায়, তোর টাকা ডাকতেছে। কি হয়েছে? ওরা বসে বসে তোর টাকা ডাকতেছে। ওরা বসে বসে টাকা ডাকতেছে? হ্যাঁ। কেরাম ভাই, তোর টাক নিয়ে আজকের খেলা পাতবো। এই শালা পৃথিবীতে অনেক খেলা দেখেছি, টাক নে কি খেলা রে? ওই দেখ, ওরা 200 টাকা দিয়ে তোর টাকে গাঁটটা মারবে, যদি টাকে লাগে টাকা ডবল, আর যদি চুলে থাকে টাকা সব আমাদের। তুই কি আমার মেরে দিবি বলে প্ল্যান করতেছিস? এই দেখ, বুড়ো বয়সে এর উড়ে কেউ ঝাড়লে আমি সহ্য করতে পারবো? এ ঠাকুরদা, এ ওরা কি জোরে মারবে? ওরা তো আস্তে গাঁটটা মারবে, আস্তে আস্তে। আচ্ছা তোর কথায় নয় আমি রাজি হলুম, হ্যাঁ, কিন্তু যদি টাকে লাগে মোটে টাকা নি? টাকা লেগে গেলে বলবি কেন? টাকা লেগেছে বলবি সব চুলে ঠেকেছি, কারো টাকা দিবুনি। শালার কি বুদ্ধি দেখো, সব টাকা নিয়ে নেবো। মানে আমার টাকে লাগলে তবু বলবো চুলে লেগেছে? হ্যাঁ শালা, এই জন্য তোর আমার খুব ভালো লাগে। খেলবে? হ্যাঁ আমি রাজি। খেলবো তো? হ্যাঁ দাঁড়াও, আমি রাজি। খেলা পাতার আগে তোমাকে সাজিয়ে দিই। তুই কি আমার মৃত্যুমালা পরালি? হ্যাঁ, তেবা দুটো তুলসী পাতা দুটো চোখে দেরে শালা, এই দেখ হেঁটে হেঁটে শ্মশান খুঁজে যাই, মালা পরাচ্ছি কেন? এ ঠাকুরদা, মাইরি ভাই এই মালা আমার বিরাট ক্ষতি করে বেরিয়ে গেছে, এই মালা পরলে আমার গা ফুলে ওঠে। মালাটা কেন পড়ছে জানিস? কেন বললেন? ওই মালা দিয়ে তোর টাকটাকে পূজা করে নিলাম, দোকান উৎসব করলি। হ্যাঁ শালা তোর বিরাট বুদ্ধি। এ ডাক, তাহলে আমি ডাকতেছি। আমি রেডি। রেডি হও? হ্যাঁ আমি রেডি। এই শালা রেডি বলে শশি বেগে চল যাচ্ছি। কি হয়েছে? দুটো ব্যাগ ধর। হ্যাঁ এনে, এটাই রেজগি ওটাই নোট।
ঠিক আছে, ব্যাগে তোলাগুলো দেখে নে, ফুটো আছে কি না? হ্যাঁ নে, তাহলে আমি ডাকতেছি, এক জুল খেলবো, বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ডাক। ও দাদা, হ্যাঁ ও দিদি, 200, 400, 500, 1000 নতুন খেলা, খেলে যাও, টাকা ডবল করে নিয়ে চলে যাও। আমার মনে হচ্ছে ইয়ে যখন ভূমিষ্ঠ হয় এর মা গালে মধু দেয়। কেন? ওরা ডেমোর কাকের মতো ডাকলে লোক খেলবে না? কেরম ডাকবো? কেন বলা যায় না? ওদা মেলা এ তো ভাগ্য পরীক্ষা করো, 200, 400 মান্নাঘাটটা ঠেকে, জানো না চুলে ঠেকে, খেলবে যত খরিদার। শালার বুদ্ধি কি নাতিরে, খেলা হবে খেলবে যত দোকানদার। মান্নাঘাটটা ঠেকে, জানো না চুলে ঠেকে, মান্নাঘাটটা ঠেকে, জানো না চুলে ঠেকে, খেলবে যত দোকানদার। আমি রেডি। হ্যাঁ ঘন্টা খানে খেলবো, বেরিয়ে যাবো। ঠিক আছে। হ্যাঁ ডাক। ও দাদা, হ্যাঁ ও দিদি, বসে আছো, টাকা ডবল করবে না? আসো মারো, টাকা ডবল করে নিয়ে চলে যাও। এদিকে বউকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিলাম, বলে দেখি বাজার থেকে ভালো মিষ্টি কিছু কিনে নিয়ে যাই। কি বলবো দাদা, বাজারের ভেতরে একটাও লোক নেই গো, তত লোক সব বাজারের বাহিরে। কি ব্যাপারটা কি জানি? কি ভাই রে? হ্যাঁ ইয়ে তো ডাঙা সিং এর বাচ্চা, ও মারলে আমি দম নিতে পারবো নি রে। ওর হাতগুলো কত বড় করে দেখ। ও কি খেলবে বলাছে? ও খেলবে নে, চুপ করে বস না, দেখে ভয় লাগবে। 200, 400, 500, 1000 এ ভাই, 200, 400, 500, 1000 ব্যাপারটা কি খুলে বলবি? তুমি বুঝতে পারোনি না, খেলা পেতেছি তো। কি খেলা? তুমি 200 টাকা দিয়ে তাকে গাঁটটা মারবে। কাটটা কি? ওইটাকে। ওই বয়স্ক লোকের টাকে? হ্যাঁ। তারপরে যদি টাকা লাগে? হ্যাঁ টাকা ডবল। টাকা লাগলে টাকা ডবল? হ্যাঁ। তারপরে? আর যদি চুলে থাকে? হ্যাঁ টাকা সব আমাদের। এত বড় টাক, মোটে চুলে ঠেকবে না, প্রতিবারে টাকা লাগবে। আমি খেলবো, হ্যাঁ খেলবো, টাকা তো টাকা। তুই তখন দে শালা, আমার বুঝছিস খালি, কিচ্ছু হবে না, টাকা দাও। এ ভাই আমার কাছে তো 500 টাকার নোট, খুচো নেই তো। ও 300 জমা থাকবে। জমা থাকলো? রেডি হতে বলো। এ ঠাকুরদা, এ ভাই একটু ঘুরে এলে হতুনি, আমার কিরম একটা সন্দেহ ঠেকতেছে। পরে যাবি ফাঁকের দিক দিয়ে, এই তো মাঠের দিক দিয়ে একটু ঘুরে আসবো। তুই আগে রেডি হ। রেডি হ। আমাকে রেডি হতে দাও, রেডি হও, দাঁড়াও। আমি খেলবুনি। কেন? ও হাতে থুতু দিল কেন? শালা রে মারাচ্ছে, জোরে মারবে। আমি দেখেছি বাচ্চা বাচ্চা খেলা হলে কাঁটে থুতু দে ধারে। ঠাকুর ভাই, আমি ঘর যাবো। হাতে কেন থুতু দিতে জানিস? কেন বললি? হাতটা নরম করে নিল, স্লিপ খাবে। হ্যাঁ আমি ও ঢাল ভাই থাকবো। ও বর্দা রেডি? 1, 2, বাবা।
আছে। এ ভাই, হলুদবাড়ি বাজার কোন দিকে? ওই দিকে। শালাই একা মারে, চোখ অন্ধকার হয়ে গেছে রে, লেগেছে বোম্ব তেলুগোটা কন কন করতেছে। খেলা শেষে শক্তি বান দিয়ে মামা। এ ভাই, এ টাকা দে। কি আছে? 400 টাকা। এ বল, চুলে লেগেছে? চুলে লেগেছে। আমি এত সাবধানে মারলাম, তবু চুলে লাগলো? চুলে লেগেছে। ব্যাপারটা আমার কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে। এসব লোক ঠকানো কারবার, তাও এই টাকার মাঝে বড়ি ফেলবো তবে শুনবো। এ ভাই, ওই 300 টাকা জমা আছে, আমি ওই 300 টাকার মতো খেলবো। 300 টাকায় খেলবে? হ্যাঁ, যদি টাকে লাগে 600 পাবে। 600 পাবো? হ্যাঁ। আচ্ছা, 300 টাকায় এইটা মারা যায়? শালা পুরীর ফোন করে খবর দাও, শাখা খুলে রাখু, ও মারলে আমি আর বাঁচবো না। এই শালা, ঠাকুর তার টাক আলু হয়ে যাবে। ও এটা মারা যাবে না? না। তাহলে কি এইটা মারা যায়? এবার থালা আনো, ঘি বার করে দেবে, খাবে গো শালা। এই এটা গাঁটটা মারা খেলা। ও গাঁটটা মারা, রেডি হতে বলো। ইয়া ঠাকুরদা, তুই কাঁদছিস না শাক বাজাচ্ছিস? শাক এমনি বাইদে, শাক জ্বালায় বাইদে, পরে কাঁদবি। মাথা গোটা ঝনঝন করতে যে। ও বর্দা, তা তুমি কান্না করছো কেন? তা আমি কাঁদি? তোমার কি, তুমি খেলতে খেলো না, মারো। একটা বয়স্ক লোক কাঁদলে কি মারা যায়? তা আমি কাঁদি, তা তোমার কি হয়েছে? না, জোরে জোরে মারবার সময় মনে থাকে না। এই চাপাত, তাও চাপাতি জি। ওটা কি? আমি লোড ধরে নিচ্ছি। ঠিক আছে, নাও রেডি হও। তা চোখ বের করে আছো কেন? এই আমি কি বার করলুম? ওর জেনে লাভ আছে? এই ও খেলতে আছে, খেলুক না, কাস্টমারের অসুবিধা হচ্ছে। আমি কি বার করি ওর জানো বলতে বলে? রেডি, 1 2 বাবা ছোট মারছো কেন? হাতটা কোথায় তুলেছিল দেখেছি? ঠাকুরদা, মারলে আমার পা দিক পুরো ধসে যেত। তোর কাছে হাত জোর করেছি। ও ভাই রে, তুই এই মারটা সহ্য কর। তোর আমি কি ক্ষতি করেছিলাম রে শালা? কেন ও মা, নে যতক্ষণ দম আছে ততক্ষণ দেখি। বস ও মা, বসে টাকটা পাত। নাও রেডি হও, ভালো করে বস। রেডি, মারো। 1 2 বাবা, শালা এত জোরে মেরেছে দম ধরেছিলুম পেদে ফেলি। আই মনে করছি হাইটানে কুকুর পোষতে। তুই তো অনেক কিছু মনে করবে শালা। এমন দুর্গন্ধ বের হচ্ছে মনে হয় 12-13 বছর পায়খানা করেন। ইয়া ঠাকুরদা, মা গো। এই মাটার খবর কি? ওই তো চুলে লেগেছে। এই আবার চুলে লেগেছে? আবারও চুলে লাগলো? আবার চুলে। আচ্ছা ভাই, বর্তমান আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তা বিনা পয়সায় একা ছাড়া যাবে? না বল, হলুদ বাড়ি কবে আসবো তা ঠিক নেই, বাকি দেওয়া যাবে না। এই জুয়া খেলা কি বিনা পয়সারে? টাকা দিবি মারবি, বাকি দেওয়া যাবে না। তাহলে ওই বৈকাল 3 ঘটিকায় আমি চলে আসবো, 10,000 টাকার খেলা হবে। 10,000? ও শালা, 500 আমার মাথা যা হচ্ছে, 10,000-এ মাথা বাড়ি ফিরবে না। ওর বুঝি বাজি ঘরে পাঠা শালা। ঠিক আছে, যা শালা যা। হ্যাঁ হবে হবে। তাহলে ওই বৈকাল 3 ঘটিকায়? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, 2 কুড়ি ধূপ দিয়ে আমি শুয়ে থাকবো। ও বর্দা, যেন ভুলে যাও না। না না, তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ, বৈকাল 3 ঘটিকায় ওই তো 2 কুড়ি জল মেরে উবুড় হয়ে থাকবো। তবে যাওয়ার সময় এক খা শালা, তুই আমার মেরে ফেলবি বলে লেগেছিস না? কেন ঠাকুরদা, এরম কজনের যুক্তি দিচ্ছিস এই শালা? কি হয়েছে? আগে ডাক্তারের কাছে নিয়ে চল রে, চলে আয়। আজ দিনটা কি? শুভ জামাই ষষ্ঠী বলে কথা, ওই জন্য সাত সকালে বুড়ো হাতে ব্যাগ ধরে দিয়েছি। আমি বলে এই দেখো, দিল্লি থেকে আমাদের জামাই আসছে, ভালো মন্দ করে বাজার হাট করে নিয়ে আসবে। আর বলি আরি মে জামাই, তোরা দূরের রাস্তা আসছিস তো মা, তাড়াতাড়ি আসবি, কারোর কোনো সাক্ষাৎ নেই। মা,
ও মা, এরে মা তুমি ভালো আছো? আরে মা ভালো আছি, থাক থাক থাক। ও মা মারে, তুই এলি মামা জামাই কই রে মা? ও মা বল, তোমার জামাইকে আমি বাজারে মিষ্টি কিনতে পাঠিয়েছি তো? আবার একলা ছেড়ে এলি কেন, সঙ্গে করে আনতে পারলি না? ও মা হিরে, বাড়িতে আমি তোমাকে একা দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা কোথায়? তোর বাবা সাত সকালে গেছে বা বাজারে, কোন তোর বাবার সাক্ষাৎ কখন আসবে, কখন যে গুন্ডকাণ্ডি করবো কি জানি। তুই কি ভালো নিষ্পে দিলি? না না, থুতু বাম দিলাম। কাউকে দেখতে পাচ্ছি না, সব কোথায় গেছে গো? সবাই তো বাড়িতে আছে, দেখবি তো তুমি। এই শালা বেরো, এই হেঁটে হেরে গেছে, হাটে খেলা হবে, শালা ঘরে কি রে? বেরো শালা বেরো, শালা খুঁজে খুঁজে আমার ঘরে। দেখো টাকার লোভ মানে বিরাট লোভ, 10,000 টাকা খেলবো বলেছি, শালা পেতনে পেতনে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে এসে ও টাক ফড়াবো, তবে শুনবো। শালা একা মারে বসিয়ে দেবো, জানতে পারেন। তুমি কি পাগলা হয়ে গেছো? এই তোরও পড়বে, তুই সরে যা, চুপ করে দাঁড়িয়ে থাকো। একা মারে আমার মেন শিরা দাম হয়ে গেছে। না না, এই চেরা কাট টান না, এ বাবা এ তো বিরাট অপরাধ, মেয়ে লোকের গায়ে হাত পড়ে গেল। আচ্ছা আমার দিচ্ছে দিক, তুমি আবার ঢুকতো যখন মারামারি কাতারে মার খেতে হয়। না না, এ শালা কি বাড়ি ওই মোস্তানি করতে পারে, বের হ। বাবা তুমি শোনো কথা, কেন করছো বাড়াবাড়ি? ও মা রসুন তেল গরম করে আন্না তাড়াতাড়ি, সোয়ার বাচ্চা তো টাকে বজারা ঘাত ফেলে। আরে বের হ। বাবা তুমি, বাবা তুমি শোনো কথা, করছো বাড়াবাড়ি? ও মা রসুন তেল গরম করে আন্না তাড়াতাড়ি, পাপ হবে না, ওতে ভাই হবে না, পাপ হবে না, ওতে ভাই হবে না। ও বুড়ি ভালো নিস, তোমার আমি সাত সকালে বাজারে পাঠিয়েছিলাম, আজকেকার দিনে মনে হয় কারোর কাছে টাকা চেয়েছো, সেই জন্য মনে হয় কেউ টাকা করে ঝেড়েছে না? দোকানদার ব্যবসা করতে গেলে বুড়ো হয়, এই ভদ্রলোক তোমার কে হয়? ওটা ওটা আমার বাবা, মানে তোমার শ্বশুর মশাই গো। তবে কখন থেকে শালা শালা বলে যাচ্ছি? ঠাকুরদা তোর জামাই পুরে শালা বেতা যাক ফুলো থা, শালার জন্য মাতাও গেল সম্মানও গেল, তোমার শালা নোংরা ছেলে, শালা মেলো শালার জন্য আমার সব ধুলো মিশে। এই চুকর পাঁচ গান করিনি, বাচ্চা দূরবীন এখান থেকে সরাচ্ছে না,
আচ্ছা হোক, জামাই ঠাট্টা করে বলেছিলাম। ও বলুক, ও তোমার মা কেমন আছে? কি মা তোমার যেতে বলেছে? আর যাই যাই করে যাওয়া হয় না, আর এ কাজ ও কাজ, এখন রোয়া চলতে তো যেতে হয়। কত কাজ, এবারকে চার পাঁচ দিন থাকবো। তোমার বাবা শরীর ভালো আছে? বাবা তো অনেকদিন হলো গত হয়ে গেছে। ওই শালা মরেছে আমার সুবিধা হয়ে। কি বারান্দায় বসে খালি খকর খকর, এবার গে বিনে শয়ে শান্তি করে গল্প। চুপ করো কালমেলা। বাবা গো, আমি নতুন জামাই, আমি তো বুঝতে পারছি, আবার প্রথম তোমার বাড়িতে আসলাম, তাই একটা প্রণাম করি। ছুট মারছো কেন? ইয়া ঠাকুরদা, কি আছে? তো নতুন জামাই করবে বলতেছে, একটু করু। গাদ ধরে আসতে আমার সরসরি খেঁচা। এই কর করতে দে। আচ্ছা কর। হ্যাঁ তাহলে ধরে প্রণাম করি। কেন, ওটা কি দিল্লি স্টাইল? না তোমার কাঁপ আসছে তো। আচ্ছা পা দুটো গুছিয়ে দাঁড়া। ওর বেশি হবে না, মেন শিরার গন্ডগোল, বয়স হচ্ছে, শিরা সব টানে। তাহলে আরম্ভ করি। হ্যাঁ এই দেখো, দেখেছো কো দিল্লি যাবাই বলে? হ্যাঁ দেখো কেমন। পুরো বয়সে জ্ঞান শিক্ষা দেবো তবে শুনবো। খেলা পাতা শোয়ার বাচ্চা, 500 টাকা যা করতে যা, 1000 টাকা দিলে আমার মাথা চচড়ি করে খেয়ে নি। যতক্ষণ জামাই বাড়ি ঢুকলো, ঠোকরা গন্ডগোল মারামারি, আবার হলো হাসাহাসি, তো 500 টাকার গল্প কি গো? কি হয়েছে তোমার? তুমি তো বাজারের ব্যাগ দিয়ে একেবারে কেটে বললে। তা আমি দেবো না, কে দেবে? কিভাবে বাজারটা আসবে সেটা বলো, সেটা তুমি জানবে। আমি তো এমনি কিপটে লোক। হ্যাঁ বাজারে গেছি। হ্যাঁ গে বলতেই বলি, এ নাতি কোথায় রক্ত বিক্রি হয় তোর জানা আছে? রক্ত? এই শালা তখন পটাং করে বলতে কি বলে, রক্ত বেচবি কেন? ঠিক বলেছো। আমি দিল্লিতে জামাই আসতে যে জামাই ষষ্ঠী করতে হয়, বলে তোর রক্ত বেচতে হবে না। আমি বলি হয়তো 2-5 ধার দেবে, বলে না, বল যার টাকা আছে তার টাকা। তোমার বা সুদের কারবার হচ্ছে? চল না, বলে তোর মাথায় যে মালকোটা ফির ফির করতো, ওরা বসে টাকা ডাকতে যে চুল। আমি বলি কেরাম ভাই রে ভাই, বলতে যে বলে 200 টাকা দিয়ে লোক তোর টাকে ঘাঁটা মারবে। ঘাঁটা? হ্যাঁ এমনি ঘাঁটা ঘাঁটা, যদি টাকে লাগে 400 তারা পাবে। আচ্ছা আর চুলে লাগলে টাকা সব আমাদের। আই রে বুড়ি, কি গোটা হাটের লোক যে যেরাম পেরেছে সে সেরাম ঝেড়েছে। তোমার কোথায় লাগতেছে, কোথায় লাগতেছে? তার মধ্যে এই শালা জামাই বেশি মেরেছে। আমি বলি যদি টাকা লাগে টাকা মোটে নি। হ্যাঁ বলে টাকা লাগলে বলবি কেন? বলবি সব চুলে লেগেছে। একটা বুড়ি ছাগল মাপতে যাচ্ছে। হ্যাঁ দেখে যা মনে হলো 4-5 দিনের মধ্যে সরে পড়বে। বলতে যে বলে বাবা সেই তো মরে যাবো, যাওয়ার আগে ভাগ্য পরীক্ষা করবো। আমি 200 টাকা দিয়ে যখন মারবে, মারো মারো, আঁচলতে 20 পয়সা খুললো আমি দেখতে পেয়েছি। আচ্ছা শালার হাতে মুঠো করে দিল, দিয়ার এত বড় ছাগলের খোঁড়ার বাড়ি দুমদুম করে মারতে দেবে। উপকারের বন্ধু এদিকা। আচ্ছা নাতি, তোর ঠাকুরদা একটা বিপদে পড়েছে, তা টাকা পয়সা না দিয়ে সাহায্য করে এমন যুক্তি দিলি, বুড়ো বয়সে জামার হাতে মার খেলো, তা ফুলিয়ে বাড়ি এলো, কোনোদিন কারোর কাছে মার খায় না, মাথা নিচু করে নেই, তোর এই যুগ দিতে কে বলেছে? বল আগে বল। এই এই দাঁড়া, মেরে মেরে দেবো। সর সর, মাথা ফুলে বাড়ি, মাটি কেন? না মারবে না, আমার মারবে নি, না মারবে না, মারবে নি কেন? ও আমার 21টা উপকার করেছে, একটা নয় দুর্ঘটনা হয়ে গেছে, দেখেছো? না রে ভাই, তোর বুদ্ধিটা ভালো ছিল। ভালো বুদ্ধি? আগে যদি বলতিস আমি একটা টিন কেটে বসি নি তো। কালকে আবার পাতবো। শালা এরম ভাবে কটা লোকের মেরিছিস? শালা টিন কাটতে চপ শালা। আওয়া? হ্যাঁ বাবা। দিল্লি থাকা হয়? হ্যাঁ গো বাবা। দিল্লি ঘর আছে? হ্যাঁ আছে। হাগার ঘর আছে তো? ও তো আগে থাকবে, 4-5 দিন গিয়ে থাকবো তো জেনে নিচ্ছি। তা দিল্লিতে আসতো নতুন শ্বশুর বাড়ি, শ্বশুরের জন্য কিছু আনুনি? তা তোমার জন্য কি নিয়ে আসবো? আর কি আনবে, দিল্লির ধুতি পাঞ্জাবি পরে শ্মশানের দিকে হাঁটতে হাঁটতে চলে যেত। ধুতি পাঞ্জাবি? সেই তো, বর কেউ নি। ও কটাকা দাম আর কি হবে? হ্যাঁ ধুতি পাঞ্জাবির থেকে দামি জিনিস এনেছি। আমার জামাই বুড়ো বয়সে স্যুট পরাবে। না গো বাবা, তাহলে তোমার জন্য বড় থেকে একটা হাগিস এনেছি। ভালো জিনিস এনেছি, ওইটা ফিরত নে, যা নে গে তোর মার পরাবি। কেন, আমি কি বাচ্চা ছেলে হাগিস পরে ঘুরবো? যেমন জামাই তেমন শ্বশুর, জিনিস আনার আর ইয়ে পায় না, তো ওর মা পরে ঘুরু। চুপ করো।
ও বাবা কি আছে? আজকে তো ষষ্ঠীর বাজার। রাগি দে আবার ষষ্ঠী। তা হোক, একটু হলুদ বাড়ি বাজারের দিকে যাও। কেন? খাসি খাসি, খাসির মাংস খাসি। খাসি রেয়াজি খাসি খাসি খাসি। দিল্লির জামাই খাবে না? থাক, তোমার আর ঢং দেয় না। খাসি ও চোদ্দপুরি চোখে দেখেছে কেরম চোদ্দে? কি খাবে? খাসি খাচ্ছে। খাসি খেলে এখন সব সুগার হচ্ছে। কি আনবো? খাসি খেতে হবে। আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, মুরগির পালক সমেত চামড়া নে চলে। ঘরে সবাই মিলে বেঁচে রান্না করে দেবো। জামাই কাটা চামচ মারবার খাবে। ভিটামিন জিনিস তো। ও দিল্লি পাওয়া যান। বাবা গো কি আছে? শুধু ছাল ভালো লাগে না গো। সঙ্গে কাঁচা পেঁয়াজ আর শশা দেবো। ও মোটে লাগবে না। তাহলে ওর সঙ্গে একটা কান্টির বোতল নিয়ে আসবে। দিল্লি গিয়ে মদ গো ধরেছো? চুপ করে বাবা তুমি, তোমার গদে গেড়ে রেখে দেবো। ইয়া ঠাকুরদা, হোক তিনজনে মিলে বসে যাবো। তুমি তো সব জায়গায় আছো শালা গোলালু। ছালে ঝোলে অম্বলে শালা এরম ভাবে কজনে মেরেছি? শালা আগে কোতানা বাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে চল। বাবা গো ওইটা খাওয়া হবে, ঘরের ভিতর টুকটুক করে খেলা হবে। বেঁচে থাকি যদি ওই খেলা। আরে একবার হোক। ও মা বলবি তো, যা হয়েছে সব নিজেদের ভিতর হয়ে গেছে মা। হ্যাঁ গো, বাইরের লোক কেউ জানে না। ভুনেক্ষ এই গল্পটা কারো কাছে করিস না। বলবো না। জানিস মা, অনেক তো বেলা হয়ে গেল, আগে দেবো জামাই ষষ্ঠীর ফোঁটা, তারপর হবে তোর সঙ্গে আমার কথা। বাবা তাড়াতাড়ি তোমার ফোঁটা। বাবা ছি, লজ্জা করছে না? আবার কি হলো? তুমি তো একজন আদর্শ মহান শিক্ষাবান মানুষ। আজকে তোমাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম, ভরসা করে বাতিল করেছিলাম মিষ্টি কেনার জন্য। আজকে তুমি ভালো মানুষটা বাতিল কি ছিলি না জিনিস তুমি কেন এবার করলি? আজকে যদি ওই মানুষটা মারা যেত তাহলে কি হতো? নিশ্চয়ই পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে চলেই যেত। তখন তুমি কি বলতে পারো আমার কি বা হতো? হয়তো এক প্রশ্ন বৃষ্টি হতো, চাপ চাপ রক্ত সবুজ পাতাকে জানাতো শেষ অভিনন্দন, পূর্ণিমা চাঁদ লুকাতো মেঘের আড়ালে নয় শব্দ কলরবে, তবুও তোমায় আমি স্বপ্নে আমার সাথী হারা রাতে, স্বপ্নে আমার সাথী হারা রাতে চেয়েছি তোমার। দাদা আমার নাম গোড়া, আমি ধরেছি নোড়া। কেন ধরেছি? দেশের মান রাখতে হবে, ভার উত্তোলন। এখন 2.5 কিলো তুলছি, এরপরে 5 কিলো তুলব, তারপর 10 কিলো। ভার উত্তোলন।
লড়ালি আকি ভার উতল হ্যাঁ এই তো এখন আড়াই কিলো তুলতি এরপরে পাঁচ কিলো তুলব কি হো তারপর দশ কিলো তারপর পনেরো কিলো তারপর তোদের মতো দুটো মোটা মেয়ে হাতে কো তুলব আরে ওলা ওটা তোর একা ঘুষিয়ে তোর হৃদপিণ্ড গন করে দেবো আমি উপরা কেন আমি লড়া খুঁজে পাইনি সে কি লড়ালি আকি ভার উতল লাউটা দেখলে আমার গা পিতে তুই তো একে কোমরে লাগা রে মোরে ও মা গো হাড়া খাই সরে আলো নাকি ও বাবা আমি কি করব আবার হুট করে কি হলো আরে ভাই হুট বলতে আমি তো গমাই থাসিডি কক্কর ঢুকিছি ওটা কি কক্কর ঢুকেছে আরে কাঁটা ঢুকিছো এগুলা ওটা কি কয় কাঁটা কোথায় ছিল আরে গমাই গত্ত ধারে একটা কুল গাছ থাইলো হ্যাঁ সে কুল কাঁটা পায়ে ঢুকিছে আমি বারকিতে যাইছি কক্করে লাগিছে যন্ত্রণাটা কি করুগে সে সকালবেলা শুনেই ব্যবস্থা করেছি যে গোপালদাতে যে বেলটা পাঠালাম বেলটা তো দেয় না কার কাছে বেল পাঠিয়েছ গোপাল ওমা কার কাছে বেল পাঠিয়েছে দেখো সে ওলা উঠা কলা মুয়া মুখ ছোড়া বেটা তারুর কাছে বেল পাঠিয়েছে আইসা কি কইছে শুনছি সে আইসা কাট বলে বৌদি তুমি তুলো এই কি তুলো তুই কি ভাবুটু আমাকে হাত তুলতে কইছে হাত তুলতে তারপর কট বলে বৌদি তুমি একটু ঘুরো ঘুরো হ্যাঁ আমার তো গা থরেটে আমি বলি গোপাল কি কটে যা তা কটে খানি বলে তুলো খানি বলে ঘুরো তারপরে আই যা বেল কি পরিবে আমার কঁক টিপে দচ্ছে তুই আমার বলেছিলি কলে কি হয়তো বললো টাকা দিত কি টাকা বত্রিশশো টাকা নাকি আমার কাছে বত্রিশশো একদম ঝড়াঝাটি করবি মনে করবো আমি জুয়া খেলে হারিয়েছি তোর তো সব গুণ আছে কি জুয়া খেলবি তুই আমি জুয়া খেলি গুলা ওটা কি কানে কম তোর থাকো আমার বলছি হ্যাঁ আয় ঝগড়াঝাটি না আমি এখন বাবা বামন গাজীর নামে তেল মালিশ চালাইটি বেটা কমেছে হালকা কমছে মনে হয় মালিশ ঠিক মতো চললে মনে হয় হয়ে যাবে আবার কি ওটা বারকাইটি ওটা কি অবস্থা করেছে আরে ভাই গরমে লুলিছে তোর পেট এত গরম বলি না ভাই ডাক্তার কইছে বৌদি তোমার হেভি গরম তুমি শুধু বেলা খালি ডাব খাবো ডাব খাইছি সে ঠান্ডা কি হবে গরম যেন উদুলি উঠেটে ও সব কথা বাদ দে খাই কি গরম রয়েছে রৌ আমি কি কই শুন বিপল বাবুর কাছে হ্যাঁ হ্যাঁ বিপিন বাবুর কাছে আমি এ এমএলএ দোকান নু দু মাস আগে দুশো তেল নিয়ে আসছিলি সৌ দুশো তেলটা ও উঠি আমি পনেরো দিন মালিশ করছি মাঝখানে যে তুই দুশো তেলটা নিয়ে আইলু হ্যাঁ সৌটা চোদ্দ দিন হইল তাহলে আর একদিন তেলটা কেনই কম দিল ওই এমএলএ মনে হয় মুড়ি মাখি খেয়েছে এমএলএ এর মাপ কম আবার দুশো তেল নিবু যদি না মানে দোকান হুড় করে দিয়ে চলায় আমি যেটা নিচ্ছি সেটা কম সৌটা কম তাহলে আমি যাচ্ছি যখন ব্যবস্থা করে আসবো কিন্তু বৌদি তুই সাবধানে থাকবি আমি একদম ওকে ওকে তাহলে আমি আসি তুই থাকবি গুলু 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 রে 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 মাঙ্গো 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 দানা সবাই সঙ্গো মাঙ্গো 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 দানা সবাই সঙ্গো চন্ডি গ্রামে মাঙ্গো 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 দানা সবাই সঙ্গো মাঙ্গো 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 দানা সবাই সঙ্গো চন্ডি গ্রামে everybody I am very very happy because আজকে একটা বিশেষ দিন এই বছরই ভারতবর্ষ থেকে সবথেকে বেশি জন ছেলে মেয়ে মানে সতেরো জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনা রূপ ব্রঞ্জিতে এনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে তাই তো তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর এই অনুষ্ঠানে থাকছে অনেক বড় বড় অতিথি এবং সঙ্গে থাকছে মিমি চক্রবর্তী আর আমি এখানে থাকছি কারণ আমার ড্যাডি এমএলএ মাই নেম ইজ তিতলি বোস লা
করতে পারিস না জানো? আর আমি মনে করি টোটো এসে ধাক্কা মারলো। শালা টোটো না কোটো। এই স্টুপিড, মুখ সামলে কথা বলছি, তুই আমার ধাক্কা মারলি কেন? আমি তোকে ধাক্কা মেরেছি না, তুই আমাকে ধাক্কা মেরেছিস। তুই আমার ধাক্কা মেরেছিস। একা নোড়ার বাড়ি নে। এই তোর বাবা কই রে? ড্যাডি, আজকে তুই ড্যাডিকে কোথায় পাবি? আজকে তো ড্যাডি আমার প্রচুর ব্যস্ত। ওই ব্যস্ত ছাড়াবো, আগে ডাক হিসেব নেব। পারবো না, তোর যা দরকার তুই আমাকে বল না। তোর বাবার দোকানে দাম বেশি মাপ কম। এই যে তোকে নিতে কে বলেছে? আগে তোর বাবার ডাক। সবে এই কপি ভিডি এর তোকে আছে দেব তোর ড্যাডি নামে বদনাম। আরে মেলে রে মাপ কম দেখি কার আছে দম। ভুল হবে তোদের দোকান। এ নোড়ার কি বেরাম হাতে ধরে টান। মাল কম দে নাস্তি। এই যে দু টাকার একটা বস্তা পচা মাল হয়ে এমএলএ মেশিন এ বাঙা নিচ্ছিস। আমি বস্তা পচা মাল? ইয়েস, বস্তা পচা মাল। তুই আমার চিনিনিস? কে রে? ধরলে তোর মুড়ে দেবো। মুখে শুধু দাবা নয় মশা বলে তো চলে নাই মানি না মোড়। আরে বিশে 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 খাই খেলাতে হবে জয় তাক করে মারবো ছবল। তুই ছবল মারবি? এমন মারবো গুলগুল করবে। এই বিষ দাঁতটা ভেঙে ছবলটা মারবি কি করে? তোর দাঁত আগে আমি ভাঙবো। মুখে শুধু দাবা নয় মশা বলে তো চলে নাই মানি না মোড়। আরে বিশে 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 খাই খেলাতে হবে জয় তাক করে মারবো ছবল। তোর বাবার ডাক। পারবো না বললাম না, আমি একটা কথা একবার বলতে ভালোবাসি। তবে তুই দোকানটা খুলবি? চ পারবো না। তোর কি গাছ তুই করে নে? আমি তেল নেবো। আরে রাস্কেল, পারবো না বললাম তো। তুই বড় হেকাতে দোকানটা খুলবি? পারবো না। পারবি না মানে পারবি না। ওর কোমরে লাগারে ছেড়ে দে, এই তো করা শুইছে। কি তুলবে? মরবি বলে যাইছি। ভয় ভয় করে বারণ করেছি, বৌদি ঘরতে বেরোবি নি। এ আই ভগবান, সে হাড়া বাড়ি পালিছে না, আমি আর বাঁচব না। সে হাড়া নাই ও মা গো, কাই কাই কি হইলো গো মা, আর বাঁচব না। যা কাই কি হইলো ওলাও। এই হোটা দিয়ে ধারে ভিজা ভিজা লাগে কেন গো? কোথায় বসিলি? না রে ভাই, কাও বসিনি। এটি ভিজা ভিজা কি হইলো? এত এ ভিজা সে ভিজা লাগে নি তো। এ ভিজা অন্যরকম ধরতে কি ধরেটে? রক্ত কোথায় ছিল? ছুটে আসি হো। আমি ওর কখন তে বলতি? কার? ওই তো এমএলএ জি। কি এমএলএ? হ্যাঁ ওই তো এমএলএ জি। কাই থাইল এটি? আরে সা ওটা এমএলএ এর মাইছি। ইয়েস সা, এ তো পুরো চাপটা খিরিস। ওই তোর বাপের ডাক কেন? আজকে তেল বার কিলো বারে কাজ হবে কি কইলা তেল কালো ক? আজকে আমার মন ভালো নে। তোর মনে কো ছাড়বো? ছাড়াবো ভিন্দুতি। এ বৌদি, এ বৌদি, এ বৌদি, এ বৌদি, এ মেলে রে মেটা উঠলো নি নোড়া দিদা। এ বৌদি, এ মেলে রে মেটা উঠলো নি নোড়া দিদা। কাজ হবে কি কইরা তেল কালো ক? কাজ হবে কি কইরা তেল কালো ক? ছাড়াবো ভিন্দুতি। এ বৌদি, এ বৌদি, এ বৌদি, এ মেলে রে মেটা উঠলো নি নোড়া দিদা। এ বৌদি, এ মেলে রে মেটা উঠলো নি নোড়া। তোর কোমরের কাজ তো হেবি। আরে ভাই ওর কোন তোর বারুন কো তোর কোমরে লাগা আছে। আরে ভাই ওর কোন দোষ নাই। মাটি ওর দোষ নাই রে ভাই, আমি তো লাশ বন্ধ করতে পারিনি। তাহলে তোর দোষ? তো তো নাস্তে বারুন করি। কি বারুন রে? কে রে? এ নাকি লাশ বন্ধ করবে? কে রে?
আমার ছোটবেলাকার প্র্যাকটিস। হ্যাঁ আমি তো কর্থক লাদে লাস্তি কচ্ছপ না না ওলা ওটার ভাষা দেখ না কচ্ছপ কর্থক সেটা কেন মামা চিতে বলে চিৎপাত হচ্ছে ভাই দুর্বল হয়েছি তেলটা দে না অপমানে আমাকে গুণকার দিতে তোর বাবা কম দিতে তুই গুণকার দিবি নোনে ভাই অপমানে তোর ফুটো বন্ধ কর দেবো তুই কি তাতাল ধরু নাকি আমি এলাকার ছেলে আমার কথা বলতে পারেন সেই অচিন্ত শিউলি অচিন্ত শিউলি ওই হেমন্তর বেটা অচিন্ত হেমন্তর বেটা ওই তো সে খাল ধারে গুড় জাল দেয় গুড় মাই ফুট তোর কাপড় খুলে লুঙ্গি পরাবো তুই আমার চিনি তোর কি হয়েছে কি তুই যেখান নাস্তি ক্ষতি হচ্ছে আমার বুকে লাচুটি মুখ পড়া ক্ষতি করিনি তাই কি ক্ষতি সেই কথা বলবো কি কথা রে আজকে সব বলবো সব কথা সৌটা কইবো না সব বলবো সৌটা কইবো মা গো আমি এর গুণের কথা বলি আমার এই কদিন আগে বলতে আজকে রান্না বন্ধ যে কটা পান্তা আছে তুই খেয়ে শুয়ে পড়বি আটা ভাজা খাবো কি হয়েছে আমি বলি তুই কোথায় যাবি হ্যাঁ বলে হলুদুবাড়ির ঠাকুর উঠেছে নাচতে যাবো মা গো এত নাচ নাচতেছে আবার না দিলে গায়ে গান থাকে না কাপড় খুলে জেনেটার পাক দিয়ে জড়িয়ে গেছে বুঝতে পারি শুধু সায়া পরে ঘরে গেছে তা তোর কি তোর কাই অসুবিধা হটে রে আমি সায়া পরে তোর অত অসুবিধা হটে কেন মা গো কি কইব মা কেউ যদি বক্স বাজায় আমি রইতে পারিনি সে রান্না কি হটে কাই কি চুলে আজ হটে কাই মা গো আর কমিটি বক্সে যে কি গান দিতে তার সঙ্গে ডিজে আউরা চলছে গানটা যা লাগছে রে ভাই কোন গানটাতে ছিল পারা রে আইলা তো ধরলে আমি বন্যা বেড়ে ওই ওই রিভলভারটা কানে আমি লাচিটি আর কমিটি যৌটি বক্স চলেটে তারুর পাশে জেনাটার বুঝকাই আমার তো লক্ষ্য নাই কাই জেনাটার বুঝে আছে রিভলভারটা চলছে লাচার জুতা জেনাটারে কাপড় জড়িয়েছে কদবা খুলিতে আমি বুঝতে পারি ভাগ্যিস আমার চুলে জোড়া যায় তোর ওই চুলে জোরলে তোর নিমাই সেজে ঘুরতে ওটা তোর চোখে বিছুটি পাতা ঘষে দিত এই তুই তো বড় হাম বড় রে তুই কম বড় না হোয়াট ও তুই কাকে কি কথা কইরু চিন্তা ভাবনা করে কথা বলবি কাকে কি কথা কইরু কে কত বড় বিস্কুট রে কত বড় বিস্কুট এক ফোঁটা ফেলি দিলে তুই ছাতু হয়ে যাবো গুলে নাড়ু হয়ে যাবি তোর বৌদি তো তোর উপরে চলে রে ও যেটা বল আমি শুনি রে হ্যাঁ ভালোবাসে তাই শুনে আমি বুঝতে পেরেছি তোদের মতো ভিকিরা এইভাবে বড় লোকদের বাড়ি ঢুকে টাকা ইনকাম করিস মানে ভিকারি ভিকিরি গরিব হইতে পারি কারো কাছে ওরকম ভাবে হাত পাতিনি তা কে হাত পেতেছে তোর বাবা হাত পাতে ওই ভোটের সময় কে হাত জুড়ে করে তোমরা আমার ভোট দেবে গো এই আমাদের ভোটে তোর বাবা এমএলএ হয়েছে যত জব কার্ডের টাকা 100 দিনের টাকা তোর বাবা ঝাড়তেছে ঘরে পাথর বুঝ খাই এগুলো সব জনগণের টাকা এই তোদের টাকাই তো বেশ করেছিস ভারতকে শোনাই নি চন্দ্রের জোরে হ্যালো বাবা দুজনে সমান চিঠি বাজি কার বা না গো ভারতকে শোনাই নি চন্দ্রের জোরে হ্যালো বাবা দুজনে সমান চিঠি বাজি কার বা না বাড়াই চিঠি বৌদি এলে বেটা
মানে 17 জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনার উপব্রত জিতে এনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। ও মামুলি ব্যাপার, আমি ছোটবেলায় কত উজ্জ্বল করেছি। আমার মুখে ভাতে সময় পেয়েছি 10-12টা পদক। এত পদক আইছে রে, বাঁধার জায়গা নাই। আরে স্টুপিড, এই পদক সেই পদক নয়, কি সেই পদক মানুষকে সম্মান এনে দেয়। আমিও তবো সোনার উপব্রতে ভারতের মুখ উজ্জ্বল, মুখে ভাতে সময় পেয়েছি 10-12টা পদক। এ বৌদি, এ বৌদি, এ বৌদি, এ মেলে রে বেটা, বাবার পয়সা খরচা করে বেড়াল ড্যান্স। আরে আজকাল পেটে নাচনাকে বলা হয় বেলি ড্যান্স। তোর বেলি মেলি বাদ দে, তেলটা আগে দে। কিসের কি তেল রে? এই এমএলএর মাপ কম। মানে তোর বাপের কাছে আমি 2 মাস আগে 200 তেল নিয়ে আসছিলি, নিয়েছো? সৌ 200 তেল আমি ওইটি 15 দিন মালিশ করছি, করেছো? আর এই যে গোড়া যে 200 তেল নিয়ে এলো মাঝখানে, সৌ তেলটা 14 দিন হইল, তাহলে একদিনে তেলটা কেনি কম দিল? তোর মা চিংড়ি ভেজে দিল। তাই এখানে আমার ড্যাডির কি দোষ? এমএলএ এর মাপ কম। আরে স্টুপিড, এমএলএ এর মাপ কম নয়, এমএলএ ককের মাপ কম। বাবার নাম কি দুটা? আরে আমার ড্যাডির নাম কেন দুটো হতে যাবে? এমএলএ মানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর এমএল মানে বস্তুর মাপের এককে বোঝানো হচ্ছে, যার পুরো নাম মিলিলিটার। প্রথমবারে নিশ্চয়ই তুমি কেজিতে তেলটা মেপে নিয়ে এসেছিলে, তাই 15 দিনের তেল 15 দিন পেয়েছো, আর দ্বিতীয়বার এমএলএ ককের নিশ্চয় তাই একদিনের তেল কম পেয়েছো। তুই প্রথমবারে তেলটা 200 বাটখারায় পাল্লায় মেপে নিয়েছিলি? আমি যেটা নিচ্ছি 200 ML না ML আরে শাখাই গন্ডগোল হয়ে গেলো। ML আর ML মানে ML মিলিলিটার, ML আরে সা, ওই এমএলএ নিলে কম হবে, আর যদি ওজনে নাও সমান সমান থাক, সলিড পাবে। আরে সা, যৌটা কম হবে তোর বাবা সেভাবে 2 নম্বরই করতে কেনি? তোমাদের নিতে কে বলেছে? ওটা কি কথার কথা হইল? কারণ তুমি জানো না কেজি আর এমএলএ এর মাপ অবশ্যই কম বেশি হবে। এত বুঝে কেজি আর এমএলএ এর মাপ সবাই জানে কম বেশি। মামন কাজী নাম কইরা ও তেল কোমরে ঘষি। এবার আমি না তোর ঘষতে হবে না, হাতে কোড়া পড়েছে। এই আমাদের দোকানে সুনাম করছো, তোর বাবার এড়িত তেল। কেজি আর আরে ভাই সব দোষ আমার হয়েছে, সব ভুলটা আমি করছি রে ভাই। এমএলএ এমএলএ আর এমএল, এমএলএ আর এমএল, মেল ব্যাপারটা আমার জানা ছিল না। আমি কাইনু জানবো মেল ব্যাপারটা? আমি তো লেখাপড়া জানি না। লেখাপড়া না জানলে, লেখাপড়া না শিখলে যে কি দুর্দশাটা হয় সবটা আমার হয়েছে রে ভাই। তুই ভুল করবি খালি আমার পাঠাবি। তা তুই যদি এত বুঝতে পারলি তুই আমাকে বুঝিয়ে কৌনি কেনি? তুই যা বলি, তুই যা বললি এমএলএ মাপ কম দিলি, তুই দোকান হুড় করে দিবি। ওই জন্য তো 3-তে 6 বছর আছে। হ্যাঁ সেটাও তো স্বার্থে। কি আমার স্বার্থ থাইলা? ওই ডিম খাওয়ার লোভে। ওরা খাটে ডিম খাটে, গায়ে এলার্জি ভর্তি হয়, ডিম খাটে। আর ও ডিম বিক্রি করে দিয়ে আমি তেল নিয়ে আইছি। চুকা
ওগা কইতে নেই সব বললো আরে ওগা কইতে নেই তবে তুই নোড়ানে ঘর যা ঘর যা ওর বাবার হাতে পায় ধরে 1 লিটার গণেশ তেল নো 1 লিটার কি আমাকে আমি পুরাইব না তাহলে আমি নিজে মালিশ করব আহা হা তুই আমাকে এত ভালো যতদিন না সরবে তো খালি বলবো কি ভালোবাসে দেখো মা গো ও আমার ভালোবাসে তো কাটার বয়স এলো মা একটা মেজি খুঁজে পাইটনি বিয়া থা দুব এরকম হাই তুলে টেকে নি এর কাই কি অক্সিজেন কম হইল হাই উঠেটে অখন যা দিনকাল পড়ছে স্কুল লাইফ থেকে তানকের এগ্রিমেন্ট হয়ে যাট নো দাঁতে পোকা হয়েছে না এটি কি বালিশ পাইছু সাজানো বালিশে মাথা মারে রে এর কি কেউ জোগাড় হয়নি নাকি এর কি কেউ জুটেনি নাকি রে ও গুণা এর কেউ নেই নাকি রে এর কি নাই এর নেই কেনি হ্যাঁ থাম হইছে হইছে সৌ তো পাইনি এটা চলবে রামবাবু থামো এটা চলবে ও দেবে নে খালি লোভ দেখাচ্ছে আরে সাই এ তো কমপ্লিট রে হবে হবে এমএলএর হাতে পায়ে ধরব কইব তোমার মেজিক আমার ধরে দাও আমার গোড়ার সঙ্গে বিয়ে তা দেবো তোমার মেজি ভালো রইবে ভাবিজি এই হাওড়া জেলা যাবে ভাবিজি কইলি ভাই ওটা কি ভাষা রে এটা ইংল্যান্ড ভাষা কার কায়দায় শিখেছি আমি ও পণ্য শিখছি কোন পণ্য আরে হেলিকপ্টারে ইংল্যান্ডে যাইতে ওটা হলো ও পণ্য ওটা ওটা বুঝে এখন বুঝতে পারতে ওই ইংল্যান্ডে গিয়ে তোর ভাতারে ছেড়ে ভাতার জায়গায় আমি আমার আবার ভাতার তোর তোর না তৈরি করে দেবো এই জানো তো ভাবিজি তোমার ভিতরে না অনেক কিছু আছে হ্যাঁ সবাই জানে আমার ভিতরে হাবুডুবু খাবে অনেক কিছু উত্তর হইল এই বেরো শালা আউ আউ এই বাই বাই ভাবিজি বাই 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 যা সাবধানে যাবি বাই 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 এই শোনো আবার কি হইলো তুই ওটিকাই ধাম মারতে যাও তুই ও তো আমাকে ডাকলো তুই ধাম মারু তো তোর ডাকে না আমার ডাকতে হ্যাঁ বলো তুমি শুনো আমার বলতে তোরুর কইল হ্যাঁ তুই যা ভাই ভাই যা ভাই ভাই আমি বুঝতে পেরেছি গো তুই কি বুঝতে পারছিস গো কি এটি বুঝতে পারলা কিছু বুঝতে পারলি না বুঝতে পারছিস ওদিকে কোথায় আজকে ডেকেছে হ্যাঁ আমার আমি ঘর যাচ্ছিলি ওদিক রাস্তা ওদিকে না ওকে কইলে বলি বুঝতে পারছি তোর বলে না আমার বলতে কি একেবারে যেন কি হইল যা তাড়াতাড়ি যা বাই বাই যা বাই বাই এই আজকে কি হয়েছে জানো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি তো কইলি যা হইতলা সমাধান করে দিলি আবার কি হইল ও কি তোর ডেকেছে ও তো বলে কি ঠিক রে চলে এলি খালি তোর কর আমার বলতে বাই 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 যাও গো বেই ভাতারি যাও ও নো মা তোর একা ঢিলে নে গল্প পেলে সরবে নে এত অভ্যেস খারাপ না না কি জিনিস মাইনিয়া আর এইসব কাজে ছাড়ো আজকে জানো তো একটা ছোট্ট ফুল অনেক বড় আকার ধারণ করেছে সেটা তুমি করেছো মোটেও আমার জন্য নয় তোমার দুজনে বোঝা ফুলের জন্য কিন্তু এত কিছু ফুলের মধ্যেও তোমার কি জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে জানো কোনটা গো তোমার মধ্যে থাকাই চেষ্টাটা যত কষ্ট হোক চেষ্টা চালিয়ে যাও অবশ্যই চালিয়ে যাও তোমার এই চেষ্টাই পারবে তোমাকে একদিন অনেক উপরে নিয়ে যেতে আর আমি জানি তুমি একদিন পারবে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে সত্যি বলছো সত্যি বলছি গো আর সেদিন আমি তোমার বন্ধু হয়ে তোমাকে দূর থেকে জানাবো
সেদিন আমার প্রথম পাগল বেলায় মাধবী সাঁতার মনে তুলে সেদিনেরই জাগেনি তো কবুয়া ভালোবাসো তুমি শুনেছি অনেকবার সেদিনেরই জাগেনি তো কবুয়া আমার মা বাঙালি বাবা হিন্দুস্থানি থাকে দিল্লিতে মনে বড় স্বপ্ন যে একটা বাঙালি মেয়েকে বিয়ে করব ও দাদা বিয়ে করেছি ভালোবাসা করে একটা বাঙালি মেয়েকে বিয়ে করেছি আজ 3 বছর হয়েছে আমার শ্বশুর শাশুড়ি কোনো মতে মেনে নিচ্ছেন না আজকে হঠাৎ ফোন করে বলে জামাই সামনে জামাই ষষ্ঠী আছে তুমি আর মেয়ে তাড়াতাড়ি চলে আসবে আমার যে কী আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আর আমি যে কী জিনিস বিয়ে করেছি আসবে তার দিকে চেয়ে থাকতে হবে না একটা বাঙালি মেয়ে বলে মানাচ্ছে কেকু ওখানে কে দাঁড়িয়ে থাকবি আরে ট্রেনের সময় তো হয়ে গেল বেশি দেরি হয়ে গেলে লাস্টে কোনো ট্রেনটাইতে ধরতে পারবো না এটা আমার বউ না আমার ছোট শালি বলো দিনি কেন বলো তো শুধু দিল্লির বুকে আছে বলে কি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে দেখো আরে তুমি কেন বুঝতে পারছো না আমরা দিল্লিতে আছি বলেই এখানকার মতো কালচারস করছি তো দেখো তোমার বাবার বাড়ি আমি যেতে পারি কিন্তু একটাই শর্ত কি গো যদি তুমি শাড়ি পরতে পারো ঠিক আছে অনেকদিন তো হয়ে গেল আমি আমার বাপের বাড়ি যাইনি তুমি যখন বলছো তাহলে তোমার কথা মতোই আমি কিন্তু শাড়ি পরে যাবো তাহলে আর দেরি কেন ট্রেন টাইম হয়ে গেল রেডি হয়ে নাও আমি চলে যাচ্ছি যাওয়ার আগে কি বলে যাই শুনু ওখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি তুমি মার্কেটে চলে যাও গিয়ে বড় বড় দেখি রসগোল্লা একখানে নিয়ে ঝট করে চলে আসবি ওরে বোকা ওইসব কথা কি আর বলতে লাগে আমি নতুন জামাই আবার প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি কি খালি হাতে যাব এত মিষ্টি নিয়ে যাব শ্বশুরমশাই দেখে অবাক হয়ে যাবে আর দেরি করব না এক মুঠো খাওয়া দাওয়া করব ট্রেন ধরব সোজা শ্বশুর বাড়ি সেদিন আমার প্রথম পাগল বেলায় মাধবী সাঁতার মনে তুলে মেলায় সেদিনের স্মৃতি অঝরে যায় ধরে যায় সেদিনের মরগুনা মরগুনা আমার বউটা মরগুনা আমার বউ মরলে পরের পরের বইয়ের হাতি ধরে যাব সিনেমা মরগুনা মরগুনা আমার বউটা মরগুনা 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 আমার বউটা মরগুনা আমার বউ মরলে পরে পরের বইয়ের হাতি ধরে আমার বউ মরলে পরে পরের বইয়ের হাতি ধরে যাব সিনেমা মরগুনা মরগুনা আমার বউটা মরগুনা 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 আমার বউটা মরগুনা আসারে জ্বালায় সংসারে অশান্তি বাড়ে দেখো কি ভাষা বললো মরগুনা মরগুনা আমার বউটা মরগুনা কেন আমি কি অপরাধ করেছি যে আমি বললে তুমি শান্তিতে থাকবে যত জ্বালা কি মেয়েদের ওপর আমরা কোন দিক থেকে কমতি আছি সব দিক থেকে আমরা পারদর্শী তাহলে আমরা এত জ্বালা সহ্য করব কেন আমরাও জবাব দেব মরুগুনা মরুগুনা আমার ভাতার মরুগুনা 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 আমার ভাতার মরুগুনা আমার ভাতার মরলে পরে বিশ্বরই হাতি ধরে আমার ভাতার মরলে পরে বিশ্বরই হাতি ধরে যাবো সিনেমা মরুগুনা মরুগুনা আমার ভাতার মরুগুনা 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 আমার ভাতার মরুগুনা ও বাবা গো বাবা গো বাবা গো বাবা গো বাবা গো এই ওল আউট তুই কি গরু পিটতিছিস ওল আউট তুই কি গরু পিটতিছিস আমি ওল আউট কেন বলবো না তুমি কি ভাষা বললে মরুগুনা মরুগুনা আমার বউটা মরুগুনা কেন বললে তুমি
আমি কি তোর বলেছি? মা গো কি মিথ্যা কথা, এক্ষুনি বললে বল তোর বলেছি কার বলেছ? তাই তোর বলো কেন, কার বলেছ? ও মা তোমরা সবাই জানো আমি গাজন করি, গাজনে ছকের গান মুখস্থ করছি। ছকের গান? হ্যাঁ, তুই তো জানি আমি হাঁকতে বসে গান মুখস্থ করি, ভাত খেতে খেতে গান মুখস্থ করি, ঘরে এই সেই কথা মনে পড়ে সেই ছকেরটা। আমি মরুক না মরুক না বউটা মরুক না, গাজনের ছক, ছকের গান, কিরম ছক নিয়েছে, মরুক না আমার বউ মরুক না। আমি বলেছি আমার মনে আমার বলতেছে, ওই জন্য আমি তোমার বলেছি। তাহলে আমি বাইরে থাকি এই সব হচ্ছে? কি হচ্ছে, বিশ্বর নামটা কেন এলো? ও আমার ক্লাস ফ্রেন্ড, ও আমার অনেক কিছু ছোটবেলার বন্ধু। মাথা গরম করবি না, গঙ্গতি ওর নামটা কেন এলো? আর কর নাম ধরবো না, তুই নাম ধরলে অসুবিধা। আমরা যত যত মারামারি করি এক্ষুনি মিল হয়ে যাবে। কি মিল গো, কত ভালোবাসি। না না উনি ভালোবাসে, মারে আবার ভালোবাসে, এই জন্য ভালো। শোনা গো, আবার শোনা না, তুমি এমনি বলো শোনা না। কি বলি শোনা না? ম্যানেজার বলেছে, ম্যানেজার বলেছে কালকে সন্ধ্যে ছটায় গান তাড়াতাড়ি চলে আসবি। আবার কালকের গান টাউনশিপে? পনেরো দিন পরে ঘরে এসে আবার কালকে চলে আসবে। তোমার এত হাসতেছে খুব, কে সহ্য করবে? যারা গাজন করে তাদের উল্টো পাল্টা কথা বলতে কেন? এই তো পনেরো দিন পরে ঘরে আছে, আবার কালকে তুমি চলে যাবে একদিন থাকায়। টাকা ইনকাম করতেছে হোক, সব মেনে নিবি তো, ঝগড়া করবি? কষ্ট হয় গো, ভাত খেয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ ভাত কি আর ভাত খাগে, ভাত রান্না হয় না, ভাত খাবে? এখনো রান্না হয়নি? এখন রান্না হয়নি, কখন আমি রান্না করব? কত কাজ, খুচরো কাজ, আমাদের মেয়েদের খুচরো কাজ, নানা রকম কাজে ব্যস্ত ছিলাম, রান্না হয়নি। কি কাজ করি রে, রান্না করি কাজ? এই তো সকালবেলা উঠলাম, জল টল ছড়া দিলাম, গরু টরু বার করলাম, থালা টালা মাজলাম, জল টল আনলাম, কত কাজ। ভাতারদের কেন মাথা গরম হয়? কি গা ভাতার গো, চারটে কাজ করে আটটার নাম বলি? আমি চারটে বলেছি, আটটা বলিনি, আটটা বলিনি, না আটটা বলিনি। আর যদি হিসেবে বুঝি দিই? হ্যাঁ তুমি কে হিসেবে দাও। সকালবেলা উঠেছি, হ্যাঁ উঠেছি, জল ছোড়া মেরেছি, হ্যাঁ জল ছোড়া মেরেছি, টলটা কোথায় ছিল? টল, জল টল, টলটা কার? জল টল, হ্যাঁ হ্যাঁ, কোথার মাত? গরু বার করতে, গরু বার করবি? হ্যাঁ গরু বার করেছি। গরু টরু কি? ওটা ওটা বাছুর। বাছুর কবে হয়েছে? না হয় না গরু বাছুর। থালা মাই, থালা মাজবি? হ্যাঁ থালা মেজেছি। থালা টালা কি? থালা টালা বলতে ওই বাটি, বাটি বোকাকে হাই করবো। তুই আমার গায়ে হাত দিবি না, তুই কি মনে করিস রে? ভাতারের কখন তুই বলে, ভাষাগুলো ঠিক করে বল। গায়ে জ্বালা ধরলে ভাতারে তুই বলে, তুই কি আমার গরু পেয়েছিস এমন ভাবে মারতেছি? তোর আমি এমন শিক্ষা দেব এ জন্মে তুই ভুলতে পারবি। আমার বংশ মার্ডার করা বংশ, বংশ ফ্যামিলি সমেত এনে তোর মার খাবো, জেলের খালি টানাবো, তোর সংসার নিয়ে তুই থাক।